আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো, হঠাৎ করে ফেসবুক আইডি রিচ ডাউন হয়ে গেছে। এর অনেক কটা কারণ আছে এবং এই বিষয় নিয়ে কমপ্লিটলি কথা বলবো যে কীভাবে আপনার আইডির রিচ আবার গ্রো করতে পারেন। অর্থাৎ অনেক সময় অনেক ভাই ব্রাদার বলে যে ভাইয়া, আমার আইডিতে প্রচুর ফলোয়ার্স ইনক্রিজ হচ্ছিলো, আমার পোস্টে অনেক রিচ আসছিলো, হঠাৎ করে আমার পোস্টে রিচ আসা বন্ধ হয়ে গেছে, এমনকি আমার সকল আইডির সকল রিচ ডাউন হয়ে গেছে। এর বেশ কটা কারণ আছে, এইগুলো সমস্যার সমাধান নিয়েই আজকে ভিডিও। তো অনুরোধ থাকবে ভিডিওটা কমপ্লিটলি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তাই আইডির রিচ ডাউন হওয়ার প্রথম শর্ত হচ্ছে কিন্তু যে আপনি যখন আপনার ফেসবুকে লিমিট ক্রস করেন, অর্থাৎ স্প্যামিং করেন, ফেসবুকে যে রুলস আছে রুলসের বাইরে গিয়ে কাজ করেন, তখন কিন্তু দেখবেন হঠাৎ করে আপনার সকল পোস্টের রিচ ডাউন হয়ে যাবে। এই জন্য আপনার করণীয় থাকবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি যাই করেন না কেন, ফেসবুক রুলসের মাধ্যমে কিংবা মধ্যে থেকেই যেন এই কাজগুলো করতে পারেন। কারণ কি, আপনি যখন ফেসবুকের রুলসের বাইরে কাজ করবেন তখন কিন্তু ফেসবুকের অ্যালগোরিদমের নজরে যখনই পড়বে তখন কিন্তু আপনার আইডির সকল রিচ ডাউন করে দেবে। কারণ একটা আইডির সাথে অনেকগুলো পেজ থাকে, অনেক গ্রুপ থাকে, অনেক সময় দেখবেন আপনার গ্রুপের কারণে পেজের কারণে কিন্তু আপনার আইডির রিচ ডাউন হয়ে যায়। কারণ যখনই আপনার আইডি দিয়ে একটা পেজ ক্রিয়েট করেন কিংবা গ্রুপ ক্রিয়েট করেন, সেই গ্রুপের মধ্যে কিংবা পেজের মধ্যে যখনই কোনো স্প্যামিং ভুল হয়ে যায় তখন কিন্তু ওর রিয়াকশানটা আপনার প্রোফাইলেও চলে আসে। ওকে, এই জন্য আইডির রিচ ডাউন হওয়ার অনেক কটা কারণ আছে, বেশ কটা কারণ নিয়ে আপনার সাথে কথা বলবো। কারণ এটা আমাদের সাথে অনেক সময় ঘটে সেই বিষয় নিয়ে, কারণ আমার একটা আইডিতেও কিন্তু এরকম সমস্যা চলছে যে হঠাৎ করেই কিন্তু রিচ ডাউন হয়ে গেছে। ওকে, তো এটা দেখার জন্য সর্বপ্রথম আপনার যে করণীয় সেটা হচ্ছে আপনি চলে আসবেন থ্রি ডট আসার পরে চলে আসবেন আপনার হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে। ওকে, এটা একটা স্টেপ খেয়াল করবেন যে আপনার জানায় অজানায় আপনার কোনো ভুল ত্রুটি হয়ে গেছে কিনা, যার কারণে আপনার আইডি রিচ ডাউন হয়ে গেছে কিনা। ওকে, যে তোমার এই আইডি কোনো রিচ ডাউন নাই, তারপর আপনাদের দেখাচ্ছে আমার যে আইডি রিচ ডাউন আছে সেটা আপনাকে দেখাবো। তা এখানে চলে আসবেন সাপোর্ট ইনবক্স। ওকে, সাপোর্ট ইনবক্সের মধ্যে আসলে দেখতে পারবেন যে আপনার আইডিতে কোনো রকম স্প্যামিং, কোনো মিস ইউজ হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তো অটোমেটিকলি দেখবেন কি নোটিফিকেশন চলে আসবে কিংবা রিপোর্টের মধ্যে নোটিফিকেশন চলে আসবে। ওকে, তো আপনি সর্বপ্রথম চেক করে নেবেন। ওকে, রিপোর্ট অ্যাবাউট আদার্সের মধ্যে খেয়াল করবেন যে এখানেও দেখেন, দেখেন এখানকার স্প্যামিং কিংবা ভাইলেশন হয়ে গেছে, রিপোর্টিং হয়ে গেছে, যদি আপনার আইডিতে কেউ রিপোর্ট করে কিংবা আপনি কাউকে রিপোর্ট করেন। ওকে, তারপর আসে আপনার আইডিতে কিংবা আপনার পেজে গ্রুপে কোনো ভাইলেশন আসছে কিনা। ওকে, যে তোমার আইডিতে কোনো সমস্যা নাই, তারপর আপনার দেখাচ্ছে ইউর অ্যালার্টের মধ্যে আসলে এখানে দেখবেন ভাইলেশনের টিক আছে, অর্থাৎ আমার কিন্তু আমার দ্বিতীয় আইডি অনেকেই চেনেন, সেই আইডিতে কিন্তু পেজ ক্রিয়েট করা আছে। ওকে, সে পেজের অ্যাডমিন কিন্তু এই আইডিটাও, ঠিক আছে? তার রিয়াকশন কিন্তু কিছুক্ষণ আগে বললাম যে পেজ গ্রুপ যাদের থাকে তাদের কিন্তু আইডিতে জানায় অজানায় রিয়াকশন চলে আসে। ওকে, তো এটা এই বিষয়ে না ভিডিও দেওয়া আছে যে আমার একটা পেজ আছে, অনেক আগে একটা পেজ ছিল, সেই পেজে ভাইলেশন আসছে, সেই ভাইলেশনের কারণে কিন্তু আমার এই যে আইডিটা সেই আইডিটা কিন্তু ওই পেজের অ্যাডমিন। ওকে, যার কারণে কিন্তু এই জিনিসটা আপনার দেখাচ্ছে। তা আপনার মাঝে মধ্যে চেক করবেন যে আপনার আইডিতে কোনো ভাইলেশন আছে কিনা কিংবা আপনি কোনো স্প্যামিং করেছেন কিনা। ওকে, এ হয়ে গেলে একরকম। আর দ্বিতীয় কথা আছে, আপনি সবসময় খেয়াল করবেন ফেসবুকের রুলসের বাইরে, কারণ কি অনেক সময় দেখবেন অনেক আইডিতে আছে মানে বারবার আপনার লাইক ব্লক হয়ে যায়, কমেন্ট ব্লক হয়ে যায়, পাশাপাশি ফলোয়ার্স ব্লক হয়ে যায়। কারণ আপনার লাইক কমেন্ট ফলোয়ার্স যখনই ব্লক হয়ে যাবে আপনি মনে করবেন যে আপনি কিন্তু ফেসবুকের রুলসের বাইরে কাজ করছেন, স্প্যামিং করছেন। আর যখনই স্প্যামিং করা হয় তখন ফেসবুকের নজরে পড়লে, অ্যালগোরিদমের নজরে পড়লে কিন্তু আপনার আইডির সকল রিচ ডাউন করে দেয়। ওকে, এক ধরনের বলতে পারেন যে আপনার পোস্ট আপনার রিচগুলো আদার্স কোনো ভিউয়ারকে দেখায় না, কারণ আপনি যখনই স্প্যামিং করবেন তখন আপনাকে একটা সীমাবদ্ধ করে দিবে, যার কারণে আপনাকে অনেক ধরনের রিচ থেকে বঞ্চিত হবে। তো এখন আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের যাদের প্রফেশনাল মুড এসেছে, ওকে, যাদের আইডিতে প্রফেশনাল মুড আসছে তারা কিন্তু আপনার আইডির রিচও দেখতে পারে। ওকে, আইডির রিচ কীভাবে দেখবে, তারা হচ্ছে কিন্তু চলে আসবে থ্রি ডটে। ওকে, এক্ষেত্রে থ্রি ডটে আসবে, আসলে এখানে একটা নতুন একটা অপশন এসেছে, সেটা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসলেও কিন্তু আপনার আইডির সকল রিচ আপনি দেখতে পারবেন। ওকে, এখানে কিন্তু আপনি সকল রিচ দেখতে পারবেন। ওকে, তাই কিন্তু আমি সি মোর ইনসাইট দেখলে এখান থেকে আপনি সকল রিচ দেখতে পারেন। হঠাৎ করে আমি তো গতকালকে তার আগের দিনই পেয়েছি, এই জন্য আর যাদের নতুন করে এসেছে তারা কিন্তু খুব সহজে দেখতে পারবেন আপনার পোজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স, লাইক, সব অল ডিটেলস কিন্তু আপনি এভাবে দেখতে পারেন এখন নতুন করে, যাতে প্রফেশনাল মুড এসেছে, যেটা আমরা প্রোফাইল পেজে দেখি। ওকে, সেম সিস্টেমে কিন্তু আপনার আইডির রিচ, সকল রিচ আপনি কিন্তু এভাবে দেখতে পারেন। আর নিয়মিত যাদের প্রোফাইল পেজ এসেছে তাদের একটা সাজেস্ট করবো, যাদের রিলস আছে তারা রিলস আপলোড করবেন। আর আইডি দিয়ে যাদের প্রফেশনাল মুড এসেছে তারা খুব নিয়মিত খুব সুন্দর সুন্দর রিয়েল কন্টেন্ট, অর্থাৎ রিয়েল কন্টেন্ট পোস্ট করার চেষ্টা করেন, তাহলে আপনার আইডির রিচ আরও বাড়িয়ে যাবে। আর ফেসবুকের রুলসের মধ্যে থেকে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আপনার এখান থেকে আপনার আইডির রিচ যে ডাউন হয়ে গেছে এটা অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে। কারণ আমরা অনেক সময় এরকম সমস্যা হয়, যদি আপনার আইডিতে রিচ বহুত ডাউন থাকে, ফলোয়ার্স লাইক সব ব্লক থাকে, তাহলে আমি বলবো নর্মালি আপনি এক মাস দেড় মাস কিংবা পনেরো দিন আপনার আইডিটা ডিঅ্যাক্টিভ করে রাখেন, লগ আউট করে রাখেন সকল জায়গা থেকে। অটোমেটিকলি এক মাস দেড় মাস পর যখন আপনার আইডিতে লগ ইন করবেন হঠাৎ করে দেখবেন সব আইডির রিচ আবার গ্রো হয়ে গেছে। ওকে, তো ভিডিও চলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন, কমেন্টস করে জানান ভিডিও কেমন লাগে। আর ফেসবুক রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে অবশ্যই কমেন্ট করে রাখবেন।
চেষ্টা করবো রিপ্লাই দেওয়া, না হলে ওই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।